অর্থাৎ মুর্শিদাবাদে আমাদের একটা গ্রুপ আছে যেটা টিম সিক্রেট নামে পরিচিত। তো এই টিম সিক্রেটের পক্ষ থেকে রুবিশ রায় এবং আমরা আছি, এবার যারা আছি ছোট্ট একটা সম্মান ওনার জন্য, মিস্টার সুদীপ দাসের জন্য। রুবিশ রায় এবার যাও।
আমি সুজিত দাস, আমার জন্ম মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম মিয়াপুরে, সেখানে বড় হই। বাড়িতে আমি আর আমার দুটো বোন, সাথে বাবা মা। বাবা বেকারিতে কাজ করতেন আর সেখান থেকে বাবা মায়ের স্বপ্ন ছিল যে ছেলেকে ভালো পড়াশোনা শেখাবে, ছেলেকে ভালো কাজ করাবে। সেই স্বপ্ন নিয়ে আমাকে অ্যাডমিশন করায় একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানে আমি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করি, কিন্তু ক্লাস ফাইভে যখন উঠলাম তখন সংসারে টাকা পয়সার অসুবিধার জন্য আমাকে কিন্তু সে সরকারি স্কুলে আবার ভর্তি করে, রঘুনাথগঞ্জ হাই স্কুলে। তো ভর্তি করার পরে রীতিমতো ক্লাস করছি, যখন দেখতাম যে সবাই স্কুলে আসছে, আমার বন্ধুরা, কারো বাবার গাড়িতে আসছে, কারো বাইকে আসছে, আর আমার কাছে ছিল তখন একটা সাইকেল। সেই জায়গা থেকে যখন দেখতাম যে বন্ধুরা টিফিনের সময় সব কেক, চাউমিন এরকম ধরনের জিনিসপত্র খাচ্ছে, আর আমার বাড়িতে আমার মায়ের হাতের পরোটা আলু ভাজা, মিস করি খুব এটাকে। তো সে জায়গা থেকে তখন মাকে বাড়িতে গিয়ে বলতাম যে মা, আমিও এই জায়গা থেকে, আমাকে এরকম ধরনের টিফিন দাও। তখন মা বলতো যে ওরা বড় লোক, আমি বড়লোক গরিব বুঝতাম না যে বড়লোক গরিবটা কি। আমি নর্মালি জানতাম যে আমরাও মানুষ, ওরাও মানুষ, আমরা কেন পারবো না। তারপরে যখন পড়াশোনার স্টার্ট কন্টিনিউ চলছে আমার, টিউশনের অভাবের কারণে আমি মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাস করি। সেকেন্ড ডিভিশন পাস করার পরে দেখতে পাচ্ছি যে বাবার যে স্বপ্ন ছিল ছেলেকে ভালো করে পড়াশোনা করাবে, ভালো কাজ করবে, সেই স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে না। আর ভেতর ভেতর কিন্তু গুমরাচ্ছি যে কি করবো কি করবো। তাহলে তার জন্য আবার ভর্তি হলাম এইচএসএ। এইচএসএ ভর্তি হয়ে রঘুনাথগঞ্জ হাই স্কুলে এইচএসএ কোনোরকমে টেনে টুনে পাস করলাম। দেখলাম যে এইচএসএরও কিন্তু সেই একই রেজাল্ট কিন্তু ভালো হতে পারছে না, কারণ টিউশনের অভাবে। স্বপ্ন নিয়ে ভর্তি হলাম যে এইচএস তো গেল, মাধ্যমিকও গেল, তাহলে কি করতে হবে, আমাকে এবার কলেজে গিয়ে ভালো পড়াশোনা করতে হবে। কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হওয়ার পরও সে একই জায়গা, আমার বন্ধু বান্ধব অনেকের কাছে বাইক ছিল, এটা আমার কাছে ছিল না। আমি ভাবতাম মনে মনে যে তাহলে আমার কি বাইক হবে একটাও, আমার কি হতে পারে না। সেই জায়গা থেকে কলেজে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম। সেকেন্ড ইয়ারে গিয়ে বাড়ির প্রবলেমের কারণে আমাকে কোনো একটা জব করতে হবে, এই মেন্টালিটি ধরলাম যে বাড়িতে আমাকে কিছু হেল্প করতে হবে। সেই হেল্প করার জন্য আমি স্টার্টিং করলাম একটা ফটোশপের কাজ, মার্কেটিংয়ে। সেখানে আমাকে সামান্য একটা বেতন দিত, সেটার পাশাপাশি আমি আমার পড়াশোনা চালাচ্ছিলাম। এই করতে করতে আর কলেজে যাওয়া হয়নি, কলেজ বন্ধ। তারপরে মার্কেটিংয়ের কাজের সঙ্গে সঙ্গে হতে হতে আমার এক বন্ধুর সঙ্গে পরিচিত হয়ে আমি এক ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু জয়েন করি। সেখানে জয়েনিং করে টানা আট মাস কাজ করেছিলাম। টানা আট মাস কাজ করার পরে কোম্পানিটা কিন্তু বন্ধ। টানা আট মাস কাজ করলাম, টুকটাক ইনকাম করছিলাম। তারপরে আবার সেই বন্ধুটা আমাকে আবার একটা কোম্পানিতে জয়েন করিয়েছে, ডিরেক্ট সেলিং। সেখানে আমি টানা ষোলো মাস কাজ করেছি। ষোলো মাস কাজ করে যে ইনকাম আসবো আসবো হচ্ছিল, তখনই কিন্তু সেই মুহূর্তে কোম্পানিটা বন্ধ হয়ে যায়। আর যেই কোম্পানি বন্ধ হয়ে গেল তখন থেকে কিন্তু বাড়িতে আমাকে বলতো এটাই যে তুই কী করছিস। তাই বললাম যে তাহলে আমাকে ইনকাম কিন্তু করতে হবে, আমাকে কোনো জবে ঢুকতে হবে। সেই জবে যাওয়ার জন্য আমি একটা সেলসে জয়েন করলাম, ফোর হুইলার সেলস। সেই ফোর হুইলার সেলসে ইনকাম করছিলাম, টুকটাক ইনসেন্টিভ পাচ্ছিলাম ভালোই, সব কিছু ঠিকঠাক চলছিল। এরই মধ্যে আমার মায়ের শরীর খারাপ হয়, অসুস্থতার কারণে আমি কলকাতা যাই। কলকাতাতে গিয়ে মাকে সাত দিনের জন্য হাসপাতালে অ্যাডমিট করে নেয়। তো সেখানে সাত দিন হাসপাতালে অ্যাডমিট করেছিল, তা আমি যেখানে কাজ করতাম, যে কোম্পানির নিচে কাজ করতাম, সেই সাত দিনের কিন্তু বেতন আমাকে দেয়নি,
বেতন মেনে আমাকে দিয়েছিল সাত দিনের টাকাটা। যখন এটা হলো আমি আমার যে বস ছিল সেলসের জবে বস থাকে তো কর্পোরেটর বস থাকে, তো সেই বসের জন্য কনসার্ন করলাম যে স্যার আমি সাত দিন কাজ করতে পারিনি আমার বাড়ির প্রবলেমের কারণে, তার জন্য আমার বেতনটা কাটা হয়েছে। স্যার যদি এরকম বলে যে আমার অসুস্থতার কারণে আমি এক মাস কাজ করতে না পারি তাহলে স্যার আমাকে বেতন দেবে? তখন বস বলল না শুধু বেতন তুমি পাবে না, হয়তো তোমার জায়গায় অন্য কিছু চলে আসতে পারে। আর যে এই কথাটা বলেছে তখনই কিন্তু আমার মাথায় বাজ পড়েছে যে আমি একটা ইনসিকিউর ফিল করছি যে আমি যেটা করছি কার জন্য করছি, আর এই যে করছি করে আমার লাভটা কি হচ্ছে। তো এই ইনসিকিউরিটি আমি ফিল করছি কন্টিনিউ, আমি কিন্তু কন্টিনিউ মনে 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 খুঁজছি যে একটা ভালো যদি প্ল্যাটফর্ম পাই যেখানে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, এরকম একটা প্ল্যাটফর্ম। তো এরই মধ্যে আমার সঙ্গে দেখা হয় আমার এই স্পন্সর মিস্টার শুভজিৎ ঘোষের, যে আমাকে বলে দাদা একটা তুলসিগুলো তুমি ইউজ করো, তোমার ঠান্ডা লাগার প্রবলেম আছে, সেলসের কাজ করছো তুমি, মার্কেটিং এর কাজ করছো, গাড়ি চালাচ্ছো, তাই ঠিক আছে ভাই দিয়ে যাও আমাকে, বুঝলে তুমি দাঙ্গলার দাম করে দিতে হবে যে 195 টাকা। আমার 195 টাকা, কারণ পকেট তখন তো টান পড়তো তাই না? তো সেই 195 টাকা আমার বললো। তারপরে আমি আমাকে নিজে থেকে বললো তাহলে একটা কাজ করো তুমি যদি তোমার আধার কার্ডের ছবি দিতে পারো তাহলে 140 টাকায় পেয়ে যাবো। আমি বললাম যে ভালো জিনিস ভাই, 140 টাকায় পেয়ে যাবো, 15 টাকা ডিসকাউন্ট আছে। আমি কিন্তু তুলসিটা ইউজ করা স্টার্ট করলাম, আমি কিন্তু কোনো বিজনেস কোনো নেটওয়ার্ক কোনো কোম্পানি জানতাম না, আমি যা শুধু প্রোডাক্টটা দেখেছিলাম ইউজ করছিলাম প্রোডাক্টটাকে। এরই মধ্যে মধ্যে আমার সঙ্গে মানে আমার বাড়িতে দেবদূত হিসেবে উপস্থিত হয় আমার গ্রেট আপলাইন মিস্টার গৌতম মোহন দাস গৌতমদাস, জোরদার হাত দিয়ে দেখো আমার জন্য। ওনারা গিয়ে আমাকে আমার যে বিজনেস প্ল্যান লাইফ চেঞ্জিং অপরচুনিটি দেখান, সেই অপরচুনিটি দেখার পরে ভেবে নিয়েছিলাম যে নাম্বার লাইফে কোনো নেটওয়ার্কই করবো না, অলরেডি দুবার আমি নেটওয়ার্কে ফেসেছি, দুবার করেছি, কারণ ওখানে সাকসেস পাই না। ম্যাক্সিমাম লোক এই কথাই বলতো মার্কেটে ফেসবুকও খারাপ ছিল না, ফেসবুকও ভালো ছিল, সেই জায়গাতে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে করবো না। কিন্তু আইএমসির প্ল্যান আইএমসির সিস্টেম আইএমসির প্রোফাইল দেখার পরে থাকতে পারিনি স্যার, আসতে হয়েছিল আমার নেটওয়ার্কে। তো ডিসিশন নিয়েছিলাম মানুষ দুটো কাজ কাজ করতে পারে না, একটা 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 নম্বর কাজ করতে হয়। তো আমি ডিসিশন সেদিনকে নিয়েছিলাম বাড়িতে বাবাটা আলোচনা করলাম যে বাবা মা আমি আমার চাকরি যেটা করছি সেটা ছেড়ে দেবো। বলছি কী করবি তাহলে? আমি বললাম যে আইএমসি বিজনেস করবো। বলে কি আইএমসি বিজনেসটা? কী আছে? তুলসি, তুলসি বিজনেস করবো। বলছি ইনকাম হবে? বাবা মা এখানে আছে, ইনকাম হবে? হ্যাঁ হবে, কেন হবে না? যা দেখলাম তাদের ইনকাম হবে। আরে তুই যেটা মনে হচ্ছে কর, স্টার্ট করলাম বিজনেস কোনটা, যেটা আমার সেলসের জব ছিল সেই সেলসের জব কিন্তু আমি ছেড়ে দিয়ে টোটালি রিজাইন করে দিলাম। দিয়ে একদম আমাকে মে মাসের 22 তারিখে আমার বাড়িতে স্যাররা যায়, আমাকে প্ল্যান দেখায়, আমি মে মাসে আমার জব কুইট করি। জব কুইট করার পরে জুন মাসের 1 তারিখ থেকে আমি কাজে লেগে পড়ি, কাজ স্টার্ট করি। বাড়িতে একটা কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম এটাই যে চাকরিতে আমি আবার পেয়ে যাবো, কোনো না কোনো কাজের তো আমি পেয়ে যাবো। কিন্তু এই 6 মাস জুন থেকে ডিসেম্বর এই 6 মাস, এই 6 মাস আমাকে তোমরা কোনো কথা বলবে না, আমি কি ইনকাম করছি না করছি আমি এই 6 মাস দেখবো ট্রাই করে যে কী হয় এখান থেকে। তো 6 মাস আমি যখন বাড়ি ঢুকবো তখন বাড়ি থেকে বেরোবো সেটাও কিন্তু আমাকে এই জায়গা থেকে সাপোর্ট করবো। তো অবশ্যই আমার বাড়ির ফ্যামিলি সাপোর্ট ছিল বলে আমি করতে পারতাম, কারণ 1 তারিখ থেকে সকালবেলায় বাড়ি থেকে বেরোতাম আর রাত্রে 1টা 1.5টার সময় বাড়ি ঢুকতাম। সেই টানা মেহনত করে টানা 30 দিন একদম একদম ডেডিকেশন প্যাশন একদম কমিটমেন্ট করে সিস্টেমে জয়েন করেছিলাম। তো সেখান থেকে স্টার্ট করে প্রথম মাসে 84 জনকে প্ল্যান দেখেছিলাম, 84 জনকে। আনন্দের বিষয় হচ্ছে এটা, এই 84 জনের মধ্যে মাত্র 38 জন লোক আমার সাথে এসেছিল। 38 জনের মধ্যে আবার 26 জন এই বলে এসেছিল যে আইএলসির জয়েনিং তো ফ্রি, টাকা তো লাগছে না। মাত্র 12 জন লোক আমার সাথে কাজ করেছিল সেই মাসে,
আর সেই মাসে কাজ করেছিলাম আমি 53,990 বিজনেস ভলিউম। স্যার ইনকাম কত হয়েছে? স্যার ইনকাম যা হয়েছে শুনতে গেলে মাথায় পাত পড়ে যাবে। প্রথম মাসে আমার পেয়ার ছিল মাত্র 57 টাকা। বাহ, 57 টাকা ইনকাম যত হাততালি! এখন আপনারা হাততালি দিচ্ছেন। সেই সময় আমাকে সবাই বলেছিল, আমার বাড়িতে বলেছিল যে কি করছিস আমার চাকরিটাই কর গা। চাকরিটাই বলেছিল সারা মাস কাজ করলি, সারা মাস কাজ করার পরে ইনকাম হবে। কারণ আমি মানে আমার এত এত রাগ উঠছিল, আমার বন্ধু বান্ধবরা বলছে, পাড়া প্রতিবেশীও বলছে যে তুই কি করতে লাগলি, এখন বিক্রি করছিস। তখন মনে হচ্ছিল যে এদেরকে বলি যে কি আছে এর মধ্যে, কারণ এটা তো দেখিনি কেউ। আমি যেটা দেখেছি, আমি দেখেছিলাম সেই মাসে গৌতম স্যারের 10,000 প্লাস পেয়ে উঠছিল, বাপি স্যারের 11,000 প্লাস পেয়ে উঠছিল সেই মাসে। আমি জানি আমি যখন এদেরকে মুখে বলে কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। একদম পুরো রাত্রিবেলায় কমিটেড, একদম পুরো প্ল্যানিং করলাম, নিজেকে নিজে কমিটমেন্ট করলাম, পুরো ডেডিকেশনের সাথে একদম লাগাতার কাজ করলাম। পরের মাসে 1,08,666 বিজনেস ভলিউম করে সিলভার র্যাঙ্ক ব্রেক করলাম। পেআউট এসেছিল স্যার 11,142 টাকা। প্রথম মাসের ইনকাম হয়নি স্যার, কিন্তু পরের মাসে স্যার পুষিয়ে দিচ্ছে আমাকে, আমার চাকরির বেতন থেকে বেশি ইনকাম করেছি। সিলভার হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমাকে যদি এই ইনকাম টিকিয়ে রাখতে হয় তাহলে আমাকে টিম তৈরি করতে হবে, কারণ টিম ছাড়া সম্ভব না এটা। তো আমি তখন কিন্তু টিমের ওপর ফোকাসিং করতে শুরু করলাম, আর তখনই শুরু হয় সব সমস্যা। কি সব কি সমস্যা আছে? সিলভার হয়েছি, আইএলসি করছি। নর্মালি তো আইএলসি যারা করেন কি না, মার্কেটে আপনাকে অন্য চোখে দেখে, ভাবে যে হ্যাঁ আইএলসি করছে মানে ইনকাম ইনকাম কিছু একটা নিশ্চয় হচ্ছে, তাই তো? বন্ধু বান্ধবরা যখন যেত চায়ের দোকানে বসে আড্ডা মারছি, বন্ধু বান্ধবরা এসেছে, 10টা বন্ধু বান্ধব যখন এসেছে আমার কাছে, আসার পরে 10 কাপ চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, বিল কে দিবে? সুদীপ দাস, ঠিক আছে স্যার। তখন খুব কষ্ট হতো, কষ্ট এই জন্য হতো যে আমার যা ইনকাম ছিল, কারণ আস্তে আস্তে তো আমার টিমটা আস্তে আস্তে বাড়ছে, খরচও তো বাড়ছে। যারা রিলেট করবেন এটা, যারা আজকে সিলভারে আছেন, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় 5 তারিখে আপনার পে আউট হয়, আর 15 তারিখ যেতে যেতে কিন্তু আপনার পকেট কিন্তু টান পড়ে। সেই 15 তারিখের মধ্যে যখন হয়ে যায়, তো ধন্যবাদ সেই চাওয়ালা কাকাকে যে কিন্তু আমাকে সেদিনকে বিশ্বাস করেছিল যে না এই ছেলে কোনো একটা ভালো কাজ করছে, সেদিনকে কিন্তু আমাকে ও হেল্প করেছিল যে এ আমাকে পরে টাকা দিয়ে দেবে, তবে পরের মাসে পে আউট হয়ে টাকা দিয়ে দিয়েছিলাম। ঠিক সেরকম ভাবে মার্কেটে যখন মার্কেটে মুভমেন্ট করতে যেতাম, তখন এরকম হতো জুনিয়র ফোন করে ডাকছে, স্যার আপনি আসেন একটা মিটিং করতে হবে। হ্যাঁ স্যার আসবো তো, কিন্তু আসবো বলে দিয়েছি, পকেট তো করেন মার, কি করবো, কোনো জায়গা ম্যানেজ করতে হবে, আমাকে ম্যানেজ করে যেতে হবে স্যার। আমার আমার সমস্যা তো এরকম হয়, আমি যেটা বলছি আপনাকে আমার ফিলিংস শেয়ার করছি, এর বাইরে কিছু না, কোনো বানিয়ে কোনো গল্প বলছি না, একদম বাস্তব বলছি আমি, এটা হয়েছে আমার সাথে। তো এরকম ভাবে যখন পকেট পারমিট করতো না কারো কাছ থেকে, ম্যানেজ করতাম আপলাইনের কাছ থেকে, কখনো আমি 100 টাকার বেশি নিইনি। আপলাইনে বলতাম স্যার আমাকে 100 টাকা দেন, আমি গাড়ির তেল ভরবো, কারণ আমি জানি যদি আমি 1,000 টাকা ধার নিয়ে নিই আপলাইনের কাছ থেকে, তাহলে পরের মাসে এটা ভারী পড়ে যাবে আমার উপরে। আমি খুব বেশি 100 টাকা চাইতাম, স্যার 100 টাকা দেন, আমি পরের মাসে আপনাকে দিয়ে দেবো। এই বলে আমি কিন্তু কাজ কন্টিনিউ করেছি। আমার একটা ফুটফুটে বাইক আছে, ফুটফুটে না ফটফটে, ফটফুটে বাইক আছে, টিভিএস স্পোর্ট, মাইলেজ হেভি দেয়। সেই বাইক নিয়ে মার্কেটিং করছিলাম, স্বপ্ন ছিল এটা ভালো বাইক কিনবো, কিন্তু সিলভার স্টক হলে তো বাইক কেনা যাবে না। সেই জায়গা থেকে কী হলো, স্যারকে বললাম যে স্যার এই ইনকাম যেটা করছি আমি, সেই ইনকামটা ডেভেলপ কী করে করা যায়, ডাবল কী করে করা যায়, বলছে গোল্ড করে নর্মাল ব্যাপার, স্যার তো বলছে নর্মাল ব্যাপার। আমি একদম কিন্তু ভাবলাম যে 20,000 টাকা যদি ইনকাম হয়ে যায় আমার, তাহলে যে এই যে প্রবলেমগুলো হচ্ছে আজকে মার্কেটের বেরো থেকে টাকা থাকছে না পকেটে, কেউ কিন্তু কাউকে কিছু খাওয়াতে পারছি না সেরকমভাবে, তো সেই জিনিসগুলো কিন্তু হবে না। আমি কিন্তু 20,000 টাকা ইনকামের জন্য একদম একদম পুরো কমিটমেন্ট করে একদম এগিয়ে গেলাম। সিলভার করার 5 মাসের পরে আমি আমার গোল্ড স্টার র্যাঙ্ক ব্রেক করলাম, পে আউট ছিল 20,000 সামথিং। 20,000 সামথিং পে আউট হওয়ার পরে ভাবলাম যে হ্যাঁ এবার হয়তো হয়ে গেছে, ম্যানেজমেন্ট হয়ে যাবে। কিন্তু দেখছি গোল্ড হওয়ার পরে কি হলো, তখন বেশি করে ফোন আসতো,
গৌতম স্যার, রমন স্যার কন্টিনিউ বলছে, সুদীপ জি ইয়া আইয়ে, পাটনা আইয়ে, দিল্লি আইয়ে, ওয়ার্কশপ লে লিজিয়ে, ট্রেনিং লে লিজিয়ে। আমি দেখলাম এই দিল্লি পাটনা ওয়ার্কশপ করতে করতে, মিটিং ট্রেনিং আসতে আসতে, মিটিংয়ে যাবো তার খরচা করতে করতে আমার এই 20,000 টাকায় চলছে না, 20,000 টাকায় চলছে না, কোন রকমের ট্রেনের উপরে চলছে। স্যারকে বললাম যে স্যার প্ল্যানিং বলুন আমাকে, আমি কি করে আমার ইনকাম লেভেল বাড়াতে পারি। বাপি স্যার, গৌতম স্যার বলছে ইনকাম বাড়াবার জন্য একটাই রাস্তা আছে, আপনাকে র্যাঙ্ক আপগ্রেড করতে হবে, রুবি করতে হবে, রুবি করতে হবে। সেই সময় আমার বাড়িতে প্রবলেম থাকার কারণে আমি কিছুদিন কাজে আমার একটু ঢিল পড়েছিল। তো তার 17 মাস পরে, গোল্ড হওয়ার 17 মাস পরে আমি আমার রুবি স্টার র্যাঙ্ক ব্রেক করি, যে আশাতে আমি ছিলাম নর্মালি। এর আগে আমি আশা করছিলাম, সবাই চেষ্টা করে এটাই, সবাই ভাবে এটাই যে একটা সরকারি চাকরি, আমি গোল্ড একটা সরকারি চাকরি বলা যায় ইনকাম করে সেটা পাচ্ছিলাম। কিন্তু আমি তখন যে না, এর থেকে একটু বেশি করি, 40-50 টাকা ইনকাম, কারণ আমার লেভেলে যারা আছে তারা কিন্তু 40-50 টাকাও ইনকাম করে না। সেই জন্য প্ল্যানিং করলাম যে রুবি করার, আর রুবি করলাম। রুবি করার পরে আমার ইনকাম হয়েছিল 40,051 টাকা সামথিং। রুবি হয়ে গেল, রুবি কমপ্লিট করার পরে ভাবলাম এটা যে